Ika sangat jama beri gizel itu baik kos kos tu kos tak mungkin le. Bayam ya tu kos tu kos sih baik. Oh di nawar cukup panie. Monokor rasta. Jatuh duduk desi itu duduk bayam ar buk bija jasa panie. Ya tu ekta kos tu kami oh di nabi payah sih baik. Tok nabi bol sih deh Allah. Awak jatuh ni dunia tak kaya kon nego kisah jono. Aami ar patah sih lah. Geta rosti re. Tapi kita abit. Amak bosan tu kuno dos nai. আর যে জায়গাটা নিয়ে যাবে জায়গার ভিতর তো গাড়ি দাও নিয়ে যেতে পারবো না সেই তো আমার অনেক চেষ্টা করতেছে আমার বস যে আমাকে হ্যাঁ উলচেয়ার দেওয়ার জন্য আমি তো বসতে পারি না উলচেয়ারে কেমনে যাবো ভাই আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা একটু দেখতে এসেছি আমাদের একটা পেশেন্ট যিনি গত 9 দিন আগে আমাদের এখানে ভর্তি হয়েছিলেন হুইলচেয়ারে করে খুবই খারাপ অবস্থা ছিল গত 9 বছর যাবত উনি এতটা কষ্ট পেয়েছেন এতটা কষ্ট পেয়েছেন এই ব্যথার জন্য ওনা ট্রিটমেন্ট চলছে আসুন দর্শক একটু আমার এই রোগীটার কেমন ট্রিটমেন্ট চলছে আমরা একটু দেখে আসি আসুন আমার সাথে আরে আসসালামু আলাইকুম আসসালাম স্যার কোথায় যাচ্ছেন আপনি স্যার আমি তো চলে গেছি আপনি না ট্রিটমেন্ট নিচ্ছেন আপনি না হুইলচেয়ারে করে আসছিলেন জি আমি তো ওই দিন হুইলচেয়ারে করে এসেছিলাম এখন আর আপনি তো দেখি কি সুন্দর দাঁড়িয়ে আছেন নিজের পায়ে আমি তো এখন পুরোপুরি সুস্থ স্যার আলহামদুলিল্লাহ আসুন আপনার সাথে একটু কথা বলি কি বলেন স্যার কিভাবে সম্ভব হলো এত তাড়াতাড়ি এত পুরো ম্যাজিকের মতো অবস্থা আসেন আপনার সাথে কথা বলি তাই না স্যার বসুন স্যার কিভাবে সম্ভব হলো স্যার এখানে তো এটা উপরওয়ালার ইচ্ছা এবং স্যারের ওসিলা আমি তো ভাবতেই পারিনি আমি তো ভেবেছি এসে দেখব যে আপনার ট্রিটমেন্ট চলছে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন সেই হুইলচেয়ারে বসা মানুষটা যিনি নিজের পায়ে দাঁড়াতে পারেন না আর সেই মানুষটা নিজের পায়ে মাত্র 9 দিনে ব্যাক টেক গুছিয়ে আপনি চলে যাচ্ছেন এটা উপরওয়ালার ইচ্ছা এবং স্যারের এটা ম্যাজিক আমি মনে করি কেননা স্যার আমাকে এক মাসের ভর্তি দিয়েছিল আমি যে 9 দিনে সুস্থ হয়ে চলে যাব বাড়িতে আমি কখনো কল্পনা করতে পারিনি আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আমি আজকে আপনাদেরকে একটি কথা বলবো তার আগে আমার আগের ভিডিওটা আমি দেখে আসি আসসালামু আলাইকুম আমার নাম আলী মিয়া আমি দীর্ঘ 10 বছর মালয়েশিয়াতে থাকি আমার প্রথম আমার ব্যথা আছে গাদির ভিতরে মাজার ভিতরে মাথার থেকে পাওয়ার দিকে শিরশির করে অবশ অবশ বা একেবারে হাঁটতে পারি না চলতে পারি না বিছানায় পড়ে গেছি তখন আমাকে হসপিটাল নিয়ে যায় ওইখানে একটা এক্সরে করে এক্সরে করার পরে আমার কিছু ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে আমি ভালো হইতেছি না প্রায় এক মাস হয়ে গেছে তখন আবার অন্য ডাক্তারের কাছে নিয়ে যায় ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখানেও আমাকে এক্সরে করে দেখে দেখার পরে আমাকে ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে আমাকে বলছে যে তোমার এটা ওই লগে চাপ আছে এবং এটা বাত হ্যাঁ তখন আমাকে ওষুধ দেয় প্রায় 3 মাসের 3 মাসের ওষুধ দেওয়ার পরে আমি এটা আস্তে আস্তে খাইতে খাইতে এটা আস্তে আস্তে আমার এটা কমতে যায় কমছে কিন্তু একবার সারে নাই তো ওই আমার যে রোগ যে টানটা আছে ব্যথাটা আছে লগের টানটা আমার যায় নাই যে অতিরিক্ত ব্যথাটা আছে ওটা চলে গেছিল কিন্তু লগের যে টানটা এটা যায় নাই তখন আমি বাংলাদেশে আসি বাংলাদেশে আইসা আমি একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাই পরামর্শ নিয়ে সে আমাকে ট্রিটমেন্ট দেয় সে আমার ট্রিটমেন্ট অনেক পরীক্ষা নিরীক্ষা করে করার পরে আমাকে সে ওষুধ দিছে ওষুধ দিছে পরে তিনটা সুই দিছে 3 সপ্তাহে দেওয়ার পরে পুরো লাস্টে সুইটায় আমার ব্যথাটা কিছুটা ভাব চলে গেছিল তারপরে কিছুদিন পরে বাড়ি থাকতে আমার ব্যথাটা আবার এই বাদটা অবশ্য বাদটা আবার চলে আসি চলে আসার পরে তখন আমাকে কিছু ওষুধ দেয়া বলছে তুমি খাও তোমার এটা সেরে দেবো না তখন আমি আবার বিচার ম্যাচ শেষ আমি চলে গেছি বাইরে ওইখানে যাই এত বাড়ি কোনো কাজ করতে পারি না হ্যাঁ আবার আগের মতো ব্যথা শিশি শিশির করে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারি না কোনো বাড়ি কাজ করতে পারি না তখন আমি সবাই কাজ করে আমি তাদের সামনে গেলে বা তাদের সাথে কাজ করতে গেলে আমি অনেকটা রঞ্জিত হইয়া যাই যে তারা করতে পারতেছে আমি পারতাছি না তখন আমার কাছে খারাপ লাগে তখন ডাক্তারের কাছে যাই
ডাক্তার আমাকে সুই দেয়, গেলে একটা সুই দেয়, ওষুধ দেয়, ওষুধ দিলে কিছুদিন খাই, খাওয়ার পরে আবার ব্যথা আগের দাগে এসে পড়ে। তো এরকম করতে করতে পড়াই আমার অনেক দিন চলে গেল। অনেক দিন চলে যাওয়ার পরে আবার এই ব্যথাটা আমার হঠাৎ করে আবার ডান সাইডে চলে আসে, ডান সাইডে চলে আসে, কিন্তু এটা পায়ের নিচের দিকে না, মানে এটা গাদির দিকে থাকে, কিন্তু ব্যথাটা করে, ব্যথাটা করে। ডাক্তারের কাছে গেলে ওষুধ দেয়, ওরা বললে কি বলে যে বাত, বাতের কথা বললে ওষুধ দেয়, খাই, কিছুদিন পরে আবার এই অবস্থা। তখন আমি আর কি করব, ডাক্তার যা বলে তাই শুনতে হয়, এবং আমার বিষয়পত্র ছিল না, ওই কারণে আমি বাংলাদেশে আসতে পারি না। আর আমি স্যারের ভিডিওগুলো প্রতিনিয়ত আমি ভিডিওগুলো দেখি, স্যারের সব সময় আমি ওয়াল টাইম আমি স্যারের ভিডিওগুলো দেখি, আমার আমি আর কিছু দেখি না, শুধু যখন আমার ব্যথা তখন আমি অন্য কোনো দেখি না, শুধু স্যারের ভিডিওগুলো দেখি। আমার যে যে লোক আছে অনেক রুগী, আমার লোকের এই রুগী ভালো হয়ে যাইতেছে, আমার যে লোকটা স্যারে যেভাবে বলতেছে, যেভাবে রুগীরা ভালো হইতেছে, সেই সে আমার একই অবস্থা একেবারে। আমার এই সমস্যাটা ভাই এতে দশ বছর ধরে আমার এই সমস্যা। ইদারিং মনে করেন আজকা এক বছর ধরে এত প্রচুর পরিমাণে এক বছর ধরে আমি এক মাস ওষুধ খাই, 15 দিন ভালো থাকি, আবার দেশে হয়ে যায়, এবং কি আমি বিদেশের বাড়ি কাজ তো ভাই করতে হয়, একদিন কাজ করলে আবার এক সপ্তাহ শুয়ে থাকা লাগে। আমার সমস্যাটা শুরু হচ্ছে, আমি অনেক রোড আনলোডের কাজ করতাম, ঠিক আছে, দেখা গেছে অনেক সময় আমি মনে করেন 50 কেজি বস্তা, 100-150 বস্তা, 200 বস্তা, 400 বস্তা আমি গাড়িতে রুট দিতাম, একা আবার নামাইতাম, দিয়ে আমি একলা পেলেই করতাম। তারপরে আবার দেখা গেছে অনেক সময় 2 মণ 3 মণ ওজনের ভার জিনিস গাও বাজারে টাইম নিয়ে মনে করেন 10-20 হাত দূরে নিতাম, নিয়ে এগুলোর আমি একা একা আবার পকড়ি ডুবাইতাম, এগুলো আবার মেশিনে নিয়ে ডালতাম, তখন আমি লুইয়ে যে ডালতাম না, তখন আমার কোমরে টান লাগতো, কিন্তু কি সময় শরীরে স্বাস্থ্য ভালো ছিল, শরীরে অনেক শক্তি ছিল, এটার একটা কেয়ার করি নাই। এটা আপনার আজ এক বছর ধরে তো ব্যথাটা আছে, ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, যাইতেছে না। তখন আমার ডাক্তারের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ডাক্তারে সুই দিল, ওষুধ দিল, ব্যথা এটি খাওয়ার পরে আমার ব্যথা বেড়ে গেল। তখন আমি এক সপ্তাহের ভিতরে আবার আরেক ডাক্তারের কাছে নিয়ে গেল, বস নিয়ে যাওয়ার পরে এখানে আবার সুই দিল, আবার ওষুধ দিল, দেওয়ার পরে ব্যথা আবার বেড়ে গেল। বলে আমি বললাম যে স্যার এটা কি সমস্যা, তারা বলে যে এটাই ওই সাটিকা বাত, এটা বাতের ব্যথা, সমস্যা নেই, সেরে দেবো গা। তখন আবার আমি তো অস্থিরে গেলাম গা, বিছানায় পড়ে গেলাম গা। মালয়েশিয়াতে আমি অনেক ডাক্তার দেখাইছি আমি, এবং কি হসপিটাল ইদারিং হসপিটাল তো প্রায় 2 মাস ভর্তি ছিলাম। ওনারা আমাকে বলতেছে যে এটা ওই অপারেশন করতে হবে, ই করতে হবে, সে করতে হবে, ই হয়েছে, সে হয়েছে, তারা নানান ধরনের কথা বলতেছে, ঠিক আছে। আমার মনে হইতেছে যে আমি মনে হয় আর সাধারণভাবে আমি ফিরে যেতে পারবো না, আমি কাম কাজ করতে পারবো না, আমার সংসার আছে, আমি কিভাবে কাজ করব, বা আমার মনের ভিতরে একটা সবসময় ভয়ে আতঙ্ক হয়ে গেলাম আমি। জি, আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জনকারী ব্যক্তি, কিন্তু আমি অনেক একটা হতাশায় পড়ে গেলাম না। তখন আমি স্যারের ভিডিওগুলো সবসময় আমি এনি টাইম দেখতাম, দিনে রাত্রে সবসময় স্যারের ভিডিওগুলো দেখতাম, এবং দেখতাম আমার যে সমস্যাটা, এই সমস্যাটা রোগী হাজার হাজার এখানে ভালো হইতেছে, এবং স্যারে এই ট্রিটমেন্ট দিতেছে, স্যারের কাছ থেকে ভালো হইতেছে আমি দেখতেছি। তখন আমি মনের ভিতরে দীর্ঘ বিশ্বাস জাগছে যে না, আমি এই দেশে আমি অপারেশন করব না, ঠিক আছে, কিছু করবো না, যত ওষুধ আমার কাজ হইতেছে না, তখন আমি বাংলাদেশে যাই, আমি স্যারের কাছে আমি চিকিৎসা নিব। আমার অনেক টাকা খরচ হয়েছে, প্রায় 2-3 লাখ টাকার মতন আমার খরচ হয়ে গেছে স্যার। আজকে আমি 10 বছর ধরে আমার অসুস্থতা, আমি বাংলাদেশে চিকিৎসা করে গেছি, অনেক ডাক্তার দেখাই গেছি, ওইখানেও কিন্তু আমার অনেক টাকা চলে গেছে, আমি সুস্থ হতে পারিনি, ঠিক আছে ভাই। আমি অনেক কষ্ট করছি, আর যখন আমার ব্যথা হইতো তখন আমি মনে করতাম যে আমি আর ভাই ভালো হতাম না, ঠিক আছে, মনে কান্না করতাম, সারা রাত্র কান্না করতাম, আমার কান্নায়
আমার রুমের পাশের লোকেরা ঘুমাইতে পারতো না ঠিক আছে ভাই আমি এত কান্না করতাম আমি তো মনে করেন 15 থেকে 20 দিন আমি কিছু খাইতেও পারি নাই উঠতেও পারি নাই আমি কান্না ছাড়া কোনো কথাই বলতে পারি নাই বিছানায় যে পড়ছিলাম উঠতেও পারি নাই আমি বাইরে যাইতে পারি নাই আমি একটা আপনার একটা পানি যে খাবো না আমি পানি খাইতে পারি না আর বিদেশের বাড়ি জানেন ভাই একা রুমে পড়ে আছিলাম সবাই কাছে গেছে আমি একা রুমে থাকতাম পড়া যায় ওষুধ খাইতে পারি নাই এই অবস্থায় হয়ে গেছিলাম ঠিক আছে ভাই আমি পোষা পড়াইতে পারি নাই এটা তার কারণে তো ভাই আমি এত পরিমাণে কষ্ট করছি আর বেশি কষ্ট করছি যখন আমাকে হসপিটাল নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে উলছেয়ের দিছে বসার জন্য তখন তো ভাই আমি উলছেয়ে বসতে পারি না বসলে আমার ব্যথাটা আছে না ব্যথায় মুষ থরিয়া দেয় একবার ব্যথার মাথায় আমার উঠে যায় কিন্তু ব্যথায় মুষ থরিয়া দেয় উলছেয়ে বসতে পারি না দাঁড়াইয়ে থাকতে পারি না আমি এমনকি ওই দেশের মহিলারা ওই দেশের ছেলেরা ভাইয়েরা বলতো যে ভাই তুমি বসো ওরা ওরা আমাকে উঠিয়া চেয়ার দিত ওরা আমাকে আইনা দৌড়াইয়া উলছেয়ে দিত যে বসো আমি বলতাম যে না আমি বসতে পারতেছি না আমার এই সমস্যা আমি তো বসতে পারি না আমি তো দাঁড়াই থাকতে পারি না আমার লোকগুলো ছিঁড়া যায় একবার পাহাড় তালক পর্যন্ত বেতার অস্থিরে আমি খাড়িয়ে থাকতে পারি না বইতে পারি না এবং কি আমি অনেক সময় ফ্লোর আছে না হাজার হাজার মানুষের সামনে ফ্লোরে শুয়ে পড়তাম মাটির ভিতরে শুয়ে পড়তাম আমি দাঁড়াই থাকতে পারি না কি করব তখন আমি মনটাকে এমন খারাপ লাগতো ভাই বলার মতন ভাষা আমার নাই কি লেগে হাজার হাজার মানুষ আমাকে চাইতে একটা হসপিটাল ইন্টারন্যাশনাল হসপিটাল হসপিটাল হাজার হাজার মানুষ আস্তে আস্তে যাইতেছে যখন আমার একটা খারাপ লাগলো যখন আমাকে বললো যে তোমাকে ওই সিটি এক্সচেঞ্জ করাইতে হইব হসপিটাল তো অনেক বড় তখন এখান থেকে একটা রাস্তা পারাইয়া ওই পাশে যাইতে ওই পাশেও হসপিটালে যাই আপনার ওই সিটি এক্সচেঞ্জ গুলো এক্সরে গুলো যা আছে এগুলো করতে হয় তখন তো ভাই আমি তো আটতে পারি না তখন আমার হাতে একটা লাঠি আমি এক পায়ে তো হাঁটতাম ভর দিয়া আমার পায়ে একটা হাতে লাঠি তখন আমি আস্তে আস্তে আমি হাঁটতাছি কতটা খারাপ লাগতো এবং কি বিদেশের মানুষে অনেক হেল্প করতে চাইতো কিন্তু আমাকে কিন্তু হেল্প করতে আসছে কিন্তু আমি বলতাম যে না আমি উলছেড়ে যাইতে পারতাছি না এবং আমি তো গাড়িতেও সিডিও বসতে পারতাছি না আমার এই অবস্থা হয়ে গেছে তখন আমি একটা রাস্তা পাইতে দুই সাইডে গাড়ির রাস্তার এমন একটা রাস্তা জন পাড়িতে গেছি আমি দুই সাইডে গাড়ি জাম হয়ে গেছে তারপরে গাড়ির থেকে মানুষ আমাকে নাইনা আমাকে ধৈরা আমাকে আমি তো হাঁটতে পারি না আমাকে দুই সাইডে ধৈরা আস্তে 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 আমার রাস্তায় পার করতো তখন আমার চোখ দা পানি মনে করেন গোড়া ইচ্ছা পড়তো ঠিক আছে জামা বলে বিজ্ঞ তোমার কষ্ট করতাম বলে ভাই আমি এত কষ্ট করছি ভাই ওই দিন আমার চোখের পানি মনে করেন রাস্তা যতটুকু গেছি এতটুকু ভাই আমার বুক ভিজে গেছে বানিয়ে এত একটা কষ্ট আমি ওই দিন আমি পাইছি ভাই তখন আমি বলছি যে আল্লাহ আমাকে তুমি এই দুনিয়া থেকে এখন নেওয়া কিসের জন্য আমি আর পারতাছি না বেতার অস্থিরে এবং কি আমি আমার বসের তো কোনো দোষ নাই আর যে জায়গাটা নিয়ে যাবে জায়গার ভিতর তো গাড়ি দাও নিয়ে যেতে পারবো না সে তো আমার অনেক চেষ্টা করতেছে আমার বস যে আমাকে হ্যাঁ উলচেয়ার দিয়ে নেওয়ার জন্য আমি তো বসতে পারি না উলচেয়ারে কেমনে যাবো ভাই আমি স্যারকে একটা কথা বলতে চাই স্যারের যে আমার প্রতি দয়া মায়া হয় স্যারের ট্রিটমেন্টে যে আমি বালা ভাই আল্লাহর ওসিলা স্যারের ওসিলা আল্লাহ পাকের রহমতে যে আমি বালা ভাই স্যারে যে আমার সুস্থভাবে চিকিৎসাটা দিয়ে আমি গরিব মানুষ স্যারে যে আমাকে সুস্থ করে তোলে স্যারের কাছে আমি এই কামনা করি স্যারের কাছে আমার এটাই আমার চাওয়া এটাই আমার পাওয়া আমি অনেক দূর থেকে আসা নিয়ে স্যারের এখানে আমি আইসি মানুষে আমাকে বলছে অপারেশন করার জন্য আমি এখানে আমি যাই না যে না আমি স্যারের এখানে যাব আমি স্যারের বিশ্বাস করি এবং কি স্যারের সবসময় স্যারের ভিডিওগুলো আমি দেখি প্রতিনিয়ত স্যারের ভিডিওগুলো দেখি আমি স্যারের প্রতি কি বলবো আর বলার কোনো আমার ভাষা নাই আমি স্যারকে একটুটুকু বলতে চাই যে স্যার যে আমাকে সঠিক ট্রিটমেন্টটা দিয়ে সঠিকভাবে সুস্থ করে যে আমাকে স্যারে তোলে স্যারের কাছে আমার এটাই আমার অনুরোধ দর্শক আপনারা তো আমার আগের দিনের ভিডিওটা দেখলেন আমার অবস্থাটা কতটা খারাপ ছিল আল্লাহর রহমতে আজকের ভিডিওটা আপনারা দেখেন আল্লাহর রহমতে আমি আজকে অনেকটা সুস্থ এবং কি অনেকটা বললেও নয় আমি পুরোপুরি সুস্থ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি প্রথম যেদিন এখানে এসেছিলাম
তখন আমি উলচেয়ার করে এসেছিলাম এবং আমি দীর্ঘ 10 বছর যাবত এই ব্যথাটা নিয়ে অস্থিরতা ছিলাম কাজ করতে পারি নাই আমি অনেক কষ্ট করেছি এবং আমি অনেক ডক্টর দেখাইছি এবং আমি অনেক কষ্ট করেছি তারপর আমি উলচেয়ার করে মালয়েশিয়া থেকে সরাসরি এয়ারপোর্ট আসি এখান থেকে আমার ওয়াইফ আমাকে রিসিভ করে ডাইরেক্ট ডিপিআরসি হসপিটালে আমাকে নিয়ে ভর্তি করায় এখন আমি আল্লাহর রহমতে পুরোপুরি এখন আমি সুস্থ আমি আগের যে 10 বছর আগে যে আমার শরীরটা যেরকম ছিল যেরকম সুস্থ ছিল আমার কাছে এখন তেরকম মনে হইতেছে এবং আমি মনে হইতেছে যে আমি আমার পুরনো দিনের ওই শরীরটা যেরকম ছিল সেরকম লাগতাছে এখন আমার কাছে তারপর আমি স্যার আমাকে দেখে স্যার আমাকে প্রশ্ন করলো যে তোমার কি সমস্যা সমস্যার কথা বলার পরে স্যার বলল ঠিক আছে তুমি ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তুমি সুস্থ হয়ে যাবে টেনশন করো না স্যারের ব্যাপারটা বলতে কি আমি তো অনেক জায়গায় অনেক ডক্টর দেখেছি স্যারের মতন এমন ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই এবং কি স্যারের ডক্টর বলল হয় না যে বলা যায় যে সে আমার একটা ঘরের ফ্যামিলি যে আমার একটা বড় ভাই বা আমার একটা ঘরের ফ্যামিলির মতন সে সবকিছু জেনে শুনে সঠিকভাবে সঠিক চিকিৎসাটা সে দেয় তো এই কারণে লোকেরা অতি দ্রুত বালা হয়ে যায় আর আমি কখনো ভাবতে পারি নাই আমি যে এত তাড়াতাড়ি আমি কি সুস্থ হতে পারবো স্যার আমাকে এক মাসের ভর্তি দিল দেওয়ার পর আমাকে জনতা বিলিং হাউস বিলিংয়ে আমাকে ওই রাখা হয় তারপরে আমাকে থেরাপি দেওয়ার জন্য এক ভাই আমাকে দেয় দেওয়ার পরে উনি আমাকে এরকম ভাবে থেরাপি দিয়েছে সেটা আমি বলে মুখে বলে প্রকাশ করা যাব না কেননা সে আমাকে আপন ভাই বাইর থেকে বেশি সে মনে করছে সে লোক না লোক আমার লোক না লোকটা শের সে সেই অনুযায়ী আমাকে ট্রিটমেন্ট দিয়েছে আমি যা এখানে যা বলছি সে আমাকে ওইখানে ওইভাবে ওই মেশিন দিয়া আমাকে সে থেরাপিটি দিয়েছে সে আমাকে বলতো তোমার কোনখানে কি সমস্যা তাকে আমি বলতাম যে ভাই আমার এই জায়গায় সমস্যা ভাই আমার এই জায়গায় সমস্যা তখন সে আমাকে ওই ওই জায়গাগুলোর মেশিন দিত অনেক রকমের মেশিন দিত এখানে তো মেশিনের একটা না অনেক রকমের মেশিন এখানে যারা না আসে তারা তো আর এখানে বুঝতে পারবে না যে আসে সে বুঝতে পারবে যে এখানে থেরাপি যারা আছে কিভাবে থেরাপিগুলো দিয়া রোগীগুলো সুস্থ করে একমাত্র যারা আসে তারাই বুঝতে পারবো আর এবং কি তাদের ব্যবহার অত্যন্ত ভালো বিডা মুখে বলার কোনো বলে সমাধান করা যাবে না এটা তাদের ব্যবহার অত্যন্ত ভালো আমাকে সে প্রতিদিন তিন বেলা থেরাপি দিত এবং কি আমাকে ব্যায়াম করাইতো আমাকে অনেক কৌশল শেখাইতো আমাকে কোন জায়গায় কি সমস্যা আমাকে ওই ব্যায়ামগুলা সে করাই আমাকে পুরোপুরিভাবে সুস্থ করে তুলছে নার্সটা তারাও খুব ভালো মানুষ তাদের ব্যবহার খুব অত্যন্ত ভালো আর আমি বলবো যে তারা নার্স না তারা আমাদের একটা ফ্যামিলি ফ্যামিলির মতো তারা আমাদেরকে সেবা যত্ন দেয় ইমন ভাবে সেবা যত্ন দেয় যে আমি কখনো কল্পনা করতে পারি না আমি বাহিরের থেকে আইসিয়া যে এখানে এমন একটা সেবা যত্ন পাবো আমি বাড়ির কথা ভুলে গেছি এখানে থেকে এত একটা তারা এত একটা ভালোবাসা দিয়ে একটা রুগীকে এরা সুস্থ করে তোলে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কি এখানের মতন পরিষ্কার পরিচ্ছন্নতা আমি বাংলাদেশে এবং কি আমি মালয়েশিয়া ছিলাম ওইখানে আমি দেখি নাই যে এরকম ভাবে কিছুক্ষণ পর পরে বুয়ারা আইসিয়া পরিষ্কার করে রম বলে তোমাদের কি লাগবে পানি কে গরম পানি লাগবে কিনা কি লাগবে কিনা তারা সব দেখে আর এবং নার্সেরা তো কিছুক্ষণ পরে পরে যাইয়া টাইম হওয়ার আগে যাইয়া আমাদেরকে ওষুধ দিয়ে আসে এটা খাবা ওইটা খাবা প্রতিটা টাইমে নার্সেরা যায় ওষুধ দিয়ে আসে আমাকে আর এবং খানার কথা কি বলবো খানা ওর টাইম টু বাই টাইম খানা নিয়ে আসে সব কিছু এভরিথিং সব কিছু এখানের পরিবেশটা একেবারে ভালো তা বলে আমি বুঝাতে পারবো না এখানে স্যার যেভাবে আমাকে ট্রিটমেন্ট দিয়েছে আমি কোথাও এই ট্রিটমেন্ট দেখেও নাই পাইও নাই আর তার মা স্যারের মা মাঝে যে একটা ভালোবাসা মায়া মহব্বত তার দেখলে লুকি ভালো হয়ে যায় তার ওষুধ খাইবো কি তার ওষুধ খাওয়ার আগে তার চায়ের দেখলে লুকিরা ভালো হয়ে যায় সে তো বুঝে একটা লুকির কোন জায়গায় কি সমস্যাটা বলার আগে সে বুঝে ফেলায় স্যারে যে লুকিটার এই সমস্যা হয়েছে তাকে এই থেরাপি দিতে হবে
হ্যাঁ তাকে এই ট্রিটমেন্ট দিতে হবে না হলে আজকে 10 বছর যাবত আমি যে একটা কষ্ট করছি আজকে আমি 9 দিনে পুরোপুরি আমি সুস্থ সারার জন্য আমি অন্তর থেকে আন্তরিকভাবে তাকে আমি ভালোবাসি তাকে ধন্যবাদ দিয়ে ছুটি করতে চাই না আজকে আমার কাছে অনেকটা আনন্দ লাগতেছে যে আমি অনেকটা হ্যাপি আজকের মতো হ্যাপি আমার মনে হয় 10 বছর আগে যে সুস্থ ছিলাম আজকে আমার কাছে ওইরকম লাগতেছে আল্লাহর রহমতে আমি যদি এইরকম চিকিৎসাটা যদি আমি আরোগ্য পাইতাম তাহলে আমার জীবনটা তো উন্নত হতো এবং কি আমার ফ্যামিলি বাবা ভালো থাকতো আমিও ভালো থাকতাম যখন আমি কাজ করে আসি তখন তো ফ্যামিলি থেকে ফোন দিলে নানান টেনশন থাকে বাইরে তখন আমি নানান আওয়াজে কথা বলতাম যে আমার মাথার তো ব্যথা ঠিক থাকে না আমার মাথা তো টেনশন করে ব্যথায় তাদের সাথে আমি ভালো ব্যবহারটা কিভাবে করব কিন্তু আমার পরে ওয়াইফকে আমি ব্যথার কারণে অনেক গালমন্দ করেছি অনেক গালমন্দ করেছি এটা বলার মতো ভাষা নাই আমার কাছে যদি আমার ওয়াইফ ভালো কথা বলতো হ্যাঁ তো আমার কাছে খারাপ লাগতো কেন না আমি তো ব্যথা সহ্য করতে পারি না কাজ করে আসি সারা দিন ব্যথায় তো আমি পাক করতে পারি না এই অবস্থায় ভালো কথা বললো আমার কাছে খারাপ লাগে আমার ছেলেরা মেয়েরা অনেক সময় ফোন দিয়ে আব্বু আব্বু বলতো আমি ফোন রেখে দিতাম যে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারি না পৃথিবীতে সবকিছু কিনা সম্ভব এবং সময় কিনা সম্ভব না আমি যদি আরো আগে জানতে পারতাম যে ডিপিআরসি হসপিটাল এখানে আছে হ্যাঁ তো আমি আরো আগে আসি আমি আরো সুস্থ হতে পারতাম আমার জীবনটা আগের মতো থাকতো আয় রে সুস্থ হওয়ার পরে তো আমার ওয়াইফ তো এখন নাই আমার কাছে হ্যাঁ আছে রুমে আছে কিন্তু এখন আমার ওয়াইফকে আমি বলি দেখো তোমাকে আমি কি এর জন্য গালাগালি করতাম আজকে তুমি প্রমাণ পাইছো কিনা হ্যাঁ সে বলে ঠিক হইতো ব্যথা একজন মানুষের যখন ব্যথা থাকে তখন তো ভালো কথা ভালো লাগে না আর আমরা তো ফোন দিতাম ফোন দিলে তো আমরা বুঝতে পারতাম না যে আপনার শরীরে কি ব্যথা আছে কি না বাচ্চাদেরকে কি করবো সেটা তো বলার ভাষা নাই আমার মুখে এখন এতটা আনন্দিত আমার আজকে বোধ করতেছি আমি ডাক্তার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন ডাক্তার সাহেব কি জাদু জানে নাকি ম্যাজিক জানে সেটা একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে ওনার হাত দিয়ে দেখি আমি আসার পরে ওনার হাত দিয়ে দেখি অনেক রোগী সুস্থ হয়ে চলে গেছে এবং সুস্থ হইতাছে এবং প্রমাণিত আমি একমাত্র এর থেকে প্রমাণিত আর হতে পারে না কেননা আমি যত কাছে 10 বছর কষ্ট 9 দিনে আমি সুস্থ হয়ে গেছি তার থেকে এর থেকে প্রমাণিত আর কিছু আমি বলতে পারি না আর এখন যারা নাকি আমাদের আমার মতো বাত ব্যথা বা যে কোনো ব্যথা পিএলআডির ব্যথা হোক যে কোনো ব্যথা হোক তারা যদি এখানে স্যারের কাছে আসে সঠিক কথাটা যদি স্যারকে বলতে পারে কোন জায়গায় কি সমস্যাটা তখন আল্লাহর রহমতে স্যার চিকিৎসা দিলে উপর আল্লাহর রহমতে স্যারের হাতের উসিলে রোগী ইনশাল্লাহ 100-তে-100 আমি বলতে পারবো যে ভালো হবে আসেন দর্শক অবিশ্বাস্য আসলে অবিশ্বাস্য একের পর এক রোগী আসছেন আর ঠিক এমনি ভাবে ম্যাজিক্যালি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে সুস্থ জীবনে ফিরে যাচ্ছেন দর্শক ওনার চোখে মুখে আমরা যে আনন্দের ঝিলিক আজকে দেখতে পাচ্ছি আপনারা যে আনন্দের ঝিলিকটা দেখতে পাচ্ছেন কোটি টাকার বিনিময়ে আপনারা এই ঝিলিকটা কখনো পাবেন না কখনো নই সম্ভব না মানুষ যখন সুস্থ হয় এর থেকে সুস্থ এবং আনন্দের আর পৃথিবীতে কোনো কিছু থাকতে পারে না এই মানুষটাকে আমরা তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি তাকে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পেরেছি এর থেকে বড় আনন্দের আর কোনো কিছু হতে পারে না দর্শক এরকম হাজারো মানুষের গল্প আছে হাজারো কান্না আছে সব কান্নাকে ছাপিয়ে আমাদেরকে শুধু একটা বার চেষ্টা করতে দিন নিশ্চয়ই আমার এই ভাইটির মতো যারা দীর্ঘদিন যাবত এরকম ব্যথায় অসুস্থ আছেন আমাদেরকে শুধু একটা বার সেবা করার সুযোগ দিন কথা দিচ্ছি ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি যাবেন উপরে আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ চাহে তো কোনো মানুষ কোনোদিন নিরাশ হন না শুধুমাত্র তার কাছে চাইতে হয় আর নিচে তার সেবা করার জন্য আমরা তো আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভাইটির জন্য দোয়া করবেন যাতে জীবনের বাকিটা দিন উনি এমনটাই সুস্থ থাকেন ওনার পরিবার পরিজন সবাইকে নিয়ে এরকম সুখে শান্তিতে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও
নির্ভরতায় অবিচল।